আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আসো ভালো আসো, সুস্থ আসো আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে আমি আমাদের গ্রামের বাড়ির ভিডিও নিয়ে আসছি। তো আমাদের গ্রামের যে বাসা আছে সেই বাসাটা কীরকম দেখতে আপনারা দেখতে পারবেন এই ভিডিওতে। তো এটা হচ্ছে আমার বাবার বাড়ি, এই যে বাড়িটা বাসের। তো বাড়িটা একেবারেই আর কি অনেক বছর আগের, অনেক পুরানো বাড়ি, আপনারা দেখতেই হয়তো বুঝতে পারতেছেন। এরকম বাড়ি আজকাল কমই দেখা যায়। তো আমাদের হচ্ছে ঘর, তো এটা হচ্ছে প্রথম দরজা ঢোকার জন্য। তো প্রথমে একটা খাট আছে, তো এই খাটে সবাই ভাত খাওয়া হয়, সবাই বসে। তাই এখানে যে উপরের বিছানাটা উঠানো হয়ে যায় সকালে, না হলে ভিজে যাবে, পানি টানে পড়ে। তো এই যে উপরে যে বাঁশের যে ইয়ে থাকে, সেই বাঁশের ইয়ে দিয়ে বের দেওয়া হয়েছে মাটির ঘর আর কি। আমাদের অনেক আর কি আমাদের ঘরের সুবিধা একেবারে ভালো না। তো আমাদের আর্থিক অবস্থাও এত ভালো না। আমাদের বাবা মারা গিয়েছিলেন, সবাই জানেন যারা আগে আমার ভিডিও দেখতেন, 2 বছর আগে ওনার ক্যান্সার ছিল। আর আমার ভাই একটা হচ্ছে আমার সাথে থাকে হায়দ্রাবাদে, ও কাজ শিখতেছে। আর যে বড় ভাই আছে সে হচ্ছে ওর 2 বার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো ওর একটা আঁকে একটা চোখ দিয়ে দেখতে পারে না, আর পা ভেঙে গিয়েছিল। অনেক সমস্যায় আর কি আমাদের ফ্যামিলির মানুষগুলো। তো হচ্ছে আমার মা, আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন, উনি অসুস্থ ছিলেন। তো সবাই দোয়া করবেন উনি যাতে সুস্থ থাকে, আর আল্লাহ ওনাকে নেক হায়াত দান করেন। তো এটা হচ্ছে আর 2টা খাট একই জায়গায় লাগানো হয়েছে, যাতে বেশি মানুষ আসলে একই জায়গায় শুতে পারে। তাই এই সাইডে একই রুমে আর কি 3টা খাট রাখা হয়েছে। এই রুমটা হচ্ছে মেহমান আসলে এই রুমে থাকে চাটা দেওয়ার জন্য। এই রুমটা, এই রুম আমার বাবার রুম ছিল আগে, এই রুমে আমার বাবা থাকতেন। এই যে একটা বিল্লি শুয়ে আছে চেয়ারের মাঝে, এই বিড়ালটা আমাদের না, অন্য কারো, কিন্তু আমাদের ঘরে থাকে সব সময়। আর এখানে একটা শোকেস আছে, ওইটাতে কিছু জিনিসপত্র রাখা আছে আর কিছু কাপড় চোপড়ও রাখা আছে। আর এই খাটটাতে এখন হচ্ছে রেহানের পাপা, আমার ভাই, ওরা শুয়ে থাকেন। আগে আমার বাবা ওইখানে থাকতেন। এই রুমটা আমার বাবার রুম। আমার বাবার জন্য দোয়া করবেন যাতে ওনাকে উপরওয়ালা জান্নাত নসিব করেন। তো এখানে চেয়ারে 2টা যে ব্যাগ আছে, ট্রলি ব্যাগ, এই ব্যাগগুলো আমি কাপড় চোপড় ভরে রেখেছি। আমরা চলে যাব এখন হায়দ্রাবাদে, আমার বোনের বিয়ে শেষ হয়ে গেছে আর এখন রমজান মাস। তো রমজান মাসে চলে যাব আমরা, কারণ হচ্ছে ওইখানে আমার স্বামী ডিউটি থেকে ফোন আসতেছে আর এখানের স্কুলও আছে। তাই অনেকদিন থাকবো বলে আসছিলাম, কিন্তু আমরা যা ভাবি তা হয় না, একমাত্র উপরওয়ালা জানেন কখন কী হবে। তাই আর থাকতে পারলাম না, চলে যাচ্ছি হায়দ্রাবাদে, চলে যাব আর কি, কয়েকদিন আছে। আর এটা হচ্ছে আমাদের রান্নাঘর, কিচেন রুম আর কি বলতে পারো। তো এখানে একটা চুলা রাখা হয়েছে, এখানে কিছু রান্নাবান্না করা হয়। আর এই যে একটা ইয়ে বানানো হয়েছে, এখানে এই পানি রাখার কলসিগুলো রাখা হয়। আর এই যে এখানে মাটির চুলা আছে, এটাতে প্রথমে অনেক রান্না হতো, এখন হয়নি, ওইখানে রান্না করা যায় না। তো এইটাতে আমার বোনের বিয়ের সময় এই চুলাটা কাটা হয়েছিল, তো ওইটাতে রান্না করা হয়। আর ওই সাইডে একটা জালি বাক্স আছে বাসন বর্তন রাখার জন্য। তো আমাদের ঘরটা আমি আগেই বলেছি, আমাদের আর্থিক অবস্থা অনেক খারাপ আর কি। তো তাই আমাদের ঘরটা এরকমই, যদি উপরওয়ালা নসিবে রাখেন তাহলে ইনশাআল্লাহ ভালো ঘর বানাতে পারবে ওরা। তো এ হচ্ছে, তো এটা হচ্ছে বাহিরের বারান্দাটা। এখানে যে ছাগলের বাচ্চা আমি আগে দেখেছিলাম, ছাগল বাচ্চা দিয়েছিল সেগুলো। আর এই সামনে হচ্ছে আমার চাচার ঘর, ছোট চাচা, আমার বাবা সবার বড় ছিলেন। এটা হচ্ছে আমার চাচার ঘর। এখানে যে আমার চাচাতো ভাইয়ের ছেলেমেয়েরা রুহানি বসে খেলতেছে। এই যে এখানে লাকড়ি রাখা হয়েছে রান্না করার জন্য। আর এই একটা লেবু, পাতি লেবুর গাছ, শরবত বানিয়ে খেতে অনেক মজা লাগে এই লেবুর আর কি শরবতটা, কিন্তু এখনো বড় হয়নি, এই বছর ছোট হয়ে গেছে। আর ওইখানে একটা পেঁপে গাছ আছে। তো এটা হচ্ছে আমাদের উঠান। আমি সকাল সকাল ভিডিওটা করেছি, সকালে রুদ্রটা পুরো আমাদের ঘরেই আসে। তো এটা হচ্ছে বারান্দা, অনেক বড়, অনেক লম্বা আর কি, বড় না লম্বা। ঘরটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।
আশা করি সবাই দোয়া করবেন যাতে একটু উন্নত হয়। এখানে হচ্ছে আমার বোন, আমার বোন আসছে, আমি চলে যাব বলে আমার বোন আসছে, কয়েকদিন থাকবে। আমি চলে যাওয়ার পর মা একা হয়ে যাবেন, তো ও কয়েকদিন থাকবে, থেকে তারপরে চলে যাবে। তো মা শরীর খারাপ তাই শুয়ে আছেন। এই যে বাচ্চাগুলো একটু বড় হয়েছে, দেখতে অনেক ভালো লাগতেছে। তো সবার জন্য দোয়া করবেন সবাই, রমজান মাস পবিত্র মাস, সবাই ভালো করে ইবাদত করবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন, সবার মা বাবার জন্য দোয়া করবেন। আজকের মতো ভিডিওটা বেশি লম্বা করতেছি না, এই পর্যন্ত শেষ করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম।